নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে নার্ভ ডিজিজ অ্যান্ড হাউ ইউ উইল কন্ট্রোল দিস, এটা নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। নার্ভ ডিজিজ অ্যান্ড হাউ ইউ উইল কন্ট্রোল ইট, এখনকার দিনে একটা রেওয়াজ হয়ে গেছে। যখনই আপনি মিডল এজ ক্রস করলেন, আপনি সংসার জীবনে ঘাত প্রতিঘাতে কষ্ট পেয়ে আপনি সার্ভাইভ করছেন, কিছুদিন পরে দেখা যাচ্ছে আপনার চলা ফেরা, হাঁটা, হাত পা নাড়া, কোনো কিছু সিগনেচার করতে গেলে খেপে যাওয়া, ভুলে যাওয়া, চলাফেরায় রেস্ট্রিকশন আসা, ফ্রিভাবে না চলাফেরা করতে পারে পারা এবং কথা বলতে গেলে যেন ট্যামারিং হচ্ছে, মানে কাঁপছেন, এবং ঘাড় নড়ছে, একটুখানি বেশি গেলে যেন আপনি আর পাচ্ছেন না, এবং সেক্ষেত্রে মনে হচ্ছে না আপনি কারো সাহায্য না পেলে আপনি করতে পারবেন না। হাত পা ঝিনঝিন করা, মাথা ধরা, ঘুম না হওয়া, অস্বস্তি বোধ করা, এবং যেহেতু নিজের কাজ নিজে আস্তে আস্তে কম করতে পারার জন্য আপনাকে পরমুখাপেক্ষী হয়ে যাওয়ার জন্য আপনি কিন্তু প্রচুরভাবে বা অনেকাংশে মানসিক বিপর্যয়ের শিকার হয়ে যান। এইসব ব্যাপারগুলো আসে মেনলি নার্ভের থেকে। নার্ভের রোগ কেন হয়? আপনি যদি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সব সময় থাকেন, আপনি যদি কোনো জিনিস নিয়ে খুব বেশি চিন্তা করেন, এবং সেই যে চিন্তার ফলে আপনার মানসিক প্রশান্তি ব্যাহত হয়, ঘুম হয় না, এবং ঘুম না হলে আপনার গ্যাস হচ্ছে, আপনার বডি ওয়েট লস হচ্ছে, খিদে কমে যাচ্ছে, ক্লান্তি আপনাকে পেয়ে বসছে, আপনি লোকজনের সঙ্গে মিশতে পাচ্ছেন না, এবং মিশতে না পারার ফলে আপনি কিন্তু ফুললি লোনলি হয়ে যাচ্ছেন, একাকী। এই যে একাকী হয়ে যাবার ফলে আপনার মাথার ভেতরে নানা কিছু কাজ করছে, কি ভালো কি মন্দ সেটা আপনি একা অনেক সময় ডিসিশন নিতে না পারার জন্য আরও বেশি মানসিক বিপর্যয়ের শিকার হওয়ার ফলে ঘুম একেবারে চলে যায়। দিনের দিকে তবু বা কাজের ভেতরে থাকা, লোকজনের সঙ্গে দেখা আসা যা, আপনার চিন্তা কম হবে, কিন্তু রাত্রের দিকে ফুললি আপনি একা, দেখলেন বাড়ির অন্যান্য সবাই ঘুমিয়ে গেছে, আপনি মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে প্রচুরভাবে চিন্তা করছেন, এবং সেই চিন্তার ফলে আপনি কিন্তু প্রচুরভাবে দুর্বল হয়ে পড়ছেন। রাত্রে ঘুম না হওয়ার ফলে সকালে আপনার পায়খানা পরিষ্কার হবে না, সকালের থেকে খিদে থাকবে না, পেটটা গজগজ করবে, বডি ওয়েট লস হবে, এবং সবসময় যেন আপনাকে ক্লান্তি পেয়ে বসবে। এই সব সমস্যাগুলো যদি দিনের পর দিন চলতে থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু নার্ভের রোগে আক্রান্ত হবেন। কি হবে? আপনি সিগনেচার করতে গেলে হাত কাঁপা, চলাফেরা করা রেস্ট্রিকশন, আর ঝিমঝিমানি ভাব শরীরে, মাথা ঘোরা, হাত পা নড়া, এ ব্যাপারগুলো কিন্তু কমন এসে যায়। কিন্তু আপনি যদি দেখেন যে আপনার কোনো সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে প্রথমে আপনি পারিবারিক পরিজনের সাথে আলোচনা করে আপনার সমস্যা যদি মিটিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ঘুমেরও ব্যাঘাত হবে না, খিদে মন্দাও হবে না, ওয়েট লসও হবে না, এবং আপনি ঠিক থাকবেন, আপনি নার্ভের রোগে পড়ে যাবেন না। কিন্তু যদি এ ব্যাপারগুলো যদি কন্ট্রোল না করতে পারেন, তৎক্ষণাৎ কিন্তু আপনার ডাক্তারের কাছে যেতে হবে, আর আপনি ডাক্তারের কাছে গেলে সঠিক চিকিৎসা পাবেন। কিন্তু একটা জিনিস সমস্যা থেকে যাবে, নার্ভের ওষুধ খাওয়ার সাথে সাথে আপনার কিন্তু বডি ওয়েট বেড়ে যাবে, কনজুগাল লাইফে ঘাটতি হবে, সারাদিন ঘুম ঘুম ভাবের থাকবেন, এবং জীবনের স্বাভাবিক ছন্দ থেকে আপনি সরিয়ে যাবেন। এই ব্যাপারগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে,
কাজেই নিজের মনের জোর বাড়িয়ে বেস্ট মেডিসিন হচ্ছে কাউন্সিলিং, এবং নিজের ইনটিউশন পাওয়ার বাড়ালে এই সমস্যাগুলো আসবে না। আপনি কিন্তু মনের জোরে তুবি মেরে নার্ভের রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন, নচেত নার্ভের রোগ হলে আপনি সারা দিন সাইকো বা নিউরোর ওষুধ খেয়ে ঘুমিয়ে থেকে আপনি সংসারের একটা বোঝাতে পরিণত হয়ে যাবেন। ওষুধ কমার জায়গায় দিনের দিনে ডোজ বাড়বে, কমার ব্যাপারটা খুব কমই হয়, কারণ মানুষ চিন্তার থেকে বেরিয়ে আসতে না পারার জন্য। এক্ষেত্রে ডাক্তারদের অহেতুক দোষারোপ না করে সঠিক চিকিৎসা করলে আপনি সেরে যাবেন। এইসব ক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ আমাদের খুব ভালো কাজ দেয়। আর্জেন্টাম নাইট্রিকাম, জিলসিমিয়াম, অ্যাথুজা সাইনেফিয়াম, চাইনা কোফিয়া, অ্যানাকারিয়াম পোটেন্সি হিসাবে খুব ভালো কাজ দেয়। আবার মাদার টিনচারের ক্ষেত্রে আপনার দেখা যায় যে প্যাসিফ্লোরা মাদার ইত্যাদি খুব ভালো কাজ দেয়। এবং অনেক সময় যদি দেখা যায় যে সিমটম সিমিলারিটি দেখে দেয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু লাইকো বা নাক্স পোটেন্সি খুব ভালো কাজ দেয়। তবে কখনোই রোগের নাম লক্ষণ ওষুধ জেনে নিজে না ব্যবহার করে কোনো চিকিৎসকের পরামর্শ মতো চললে আপনি ভালো থাকবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন।